এভাবে ক্রাসে ভর দিয়ে রোজকার ব্যস্ততা সুবর্ণ নাগরিক ওমর ফারুকের তবে এমন ছিল না তার জীবন রং মিস্ত্রির কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হারান এক পা চিকিৎসকের ভুল চিকিৎসায় হয়ে পড়েন কর্মশক্তিহীন ভিক্ষাবৃত্তি যখন নিয়তি জীবন যুদ্ধে পরাস্ত হবার সেই মুহূর্তে পাশে দাঁড়ান বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তারা গড়ে দেন ইস্যু ক্যাফে নামে ছোট্ট দোকান সেই দোকানের উপার্জনেই ঘুরে দাঁড়িয়েছে ওমর ফারুক আমার পরিস্থিতি এমন পর্যায়ে হয়েছে যে আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না তৎক্ষণাৎ মনে করেন ভার্সিটির জুনিয়র সিনিয়র মামারা ভার্সিটির শিক্ষার্থীরা সবাই মিলে সবাই সহযোগিতে আমাকে একটা দোকানের ব্যবস্থা করে দিছে এখন আলহামদুলিল্লাহ ভালো উপার্জন হয় আমি ছেলে মেয়ে বাদ খাইয়া খাওয়া দাওয়া করে ভালো আছে ওমর ফারুকের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত শিক্ষার্থীরাও এমন কাজে পাচ্ছেন সবার প্রশংসা এক বছরের মতো হয়েছে আমরা কিছু সংখ্যক স্টুডেন্ট ছিলাম যারা দেখেছি যে উনি শারীরিকভাবে প্রতিবন্ধী তো দেখা গেছে যে উনি ভিত্তি করে জীবনযাপন করতেন পরবর্তীতে কিছু সংখ্যক শিক্ষার্থী মিলে আর্থিক সহযোগিতা করে এবং বরিশাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে কিছু জায়গা দিয়ে তাকে একটা ছোট দোকান করে দেয় এবং বর্তমানে দেখা যাচ্ছে যে তিনি খুব ভালো তার লাইফ লিড করতে পারছেন এবং আমরাও এখানে আসছি খুব চমৎকার আপ্যায়ন আমরা পাচ্ছি সে আসলে মানে খুবই স্টুডেন্ট বান্ধব ব্যবহার করে আমাদের সাথে তো সে যেদিন থেকে আসছে আমরা সবাই এখানে চেষ্টা করি যারা আশেপাশে চা খাই বা এখানে বসি আড্ডা দেই তারা তার কাছ থেকে খাওয়ার চেষ্টা করি এবং এখন পর্যন্ত তার কাছ থেকে আমরা মানে স্টুডেন্ট বান্ধব ব্যতীত অন্য কোনো ধরনের খারাপ ব্যবহার আর কি আর সে খুবই ভালো মানুষ আর কি আমরাও চেষ্টা করি যে আমাদের মাধ্যমে তার একটু হেল্প হোক যথেষ্ট আন্তরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যথেষ্ট আপ্যায়ন করে মামা ভালো আমরাও মামাকে হেল্প করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও খুশি মামা প্রতিবন্ধী তার ভিতরে সে ভিক্ষাভিত্তিকের কোন পেশা হিসেবে নেয় নাই সে জীবনযুদ্ধে কষ্ট করে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের দাবি সরকারের উচিত ওমর ফারুকের পাশে দাঁড়ানো শিক্ষার্থীরা সাধারণত চেষ্টা করছে তারা সাহায্য করার দেখা যায় এখানে আসলে তার দোকান থেকে কেনাকাটা করতেছে তবে এতে আসলে তার আহমের যে কোনো সাহায্য হতেছে তা না এখন সরকারের উচিত তার পাশে দাঁড়ানো কারণ সে যেহেতু প্রতিবন্ধী তার একটা প্রতিবন্ধী ভাতা করে দিতে পারে এবং তার শিক্ষা চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা করতে পারে শিক্ষার্থীদের সহায়তাকে সাধুবাদ জানিয়ে ওমর ফারুকের জন্য কিছু করার উদ্যোগ নিয়েছে সমাজসেবা অধিদপ্তর আমি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি এই সুবর্ণ নাগরিকের পাশে দাঁড়ানোর জন্য আমি শুনেছি ওর এক পা নেই শারীরিক প্রতিবন্ধী আমি ওর সাথে যোগাযোগ করে ও সমস্ত অধিদপ্তর থেকে যদি ভাতা না পেয়ে ভাতা ব্যবস্থা করব এবং জেলা প্রশাসন সাথে যোগাযোগ করে তার আর্থিক সহায়তার ব্যবস্থা করব তার পাশে সমস্ত পরিবার রয়েছে জেলা প্রশাসন রয়েছে তদুপরি সরকার রয়েছে তার জীবনযাত্রার মানে যদি উন্নয়ন হয় সে ইনশাআল্লাহ ইস্যু ক্যাফের আয়েই চলছে ওমর ফারুক সহ চারজনের সংসার দুই ছেলে মেয়েও পড়ছেন স্কুলে নিউজ ডেস্ক দেশ টিভি